সকালে ঘরের পেছন থেকে হুট হাট শব্দ পাচ্ছি মানে হাল দিতে যেরকম শব্দ হয় আর কি বাবা এই সব। জানলাটা খুলতেই দেখলাম যে যে পেছনে আমাদের জমিটা আছে ওখানে মানে হাল দিচ্ছে আর কি বিছন ফেলবে বলে এখন তো আমাদের মানে পাট অনেকটাই বড় হয়ে গেছে সবার তো পাটগুলো এখন কিছুদিনের মধ্যে কেটে ধান লাগানো হবে তার জন্য বিছনটা অগ্রিম মানে ফেলে রাখবে কাঁঠাল 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 কে খাবে কাঁঠাল কেন কাঁঠাল কেন খাবে না কাঁঠাল তো অনেক টেস্টি একটা ফল বন্ধুরা এটা হলো আমার মামার বাড়ির কাঁঠাল তো এই কাঁঠাল এসেছে আমার মায়ের কাছে আমার মামা তো ভাই দিয়ে গেছিলো তো মা একটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে ছোট দেখে কারণ আমরা সবে তিনজন তার মধ্যে মাসুমের বাবা কাঁঠাল খায় না আর মাসুমও কাঁঠাল খায় না তো আমি একাই খাবো তার জন্য আমি এই যে কাঁঠালটা কেটে নিলাম একদম মানে পাকা কাঁঠাল মানে বেশিই পেকে গেছে আর কি এরকম তো আমি তুলে নেব কয়েকটা তুলে নিয়ে আমি একাই খাবো যেই না আমি বলেছি কাঁঠাল কেউ খাবে সবাই পালিয়ে গিয়েছে মাসুমও পেছন দিকে পালিয়ে গিয়েছে মাসুমের বাবাও পেছন দিকে পালিয়ে গিয়েছে মাসুম সবই খায় শুধু কাঁঠালটাই খায় না মানে নাকি গলায় আটকে যায় তো রস করে দিলে আবার খায় এমনি যদি গোটা কাঁঠাল মুড়ি দিয়ে মেখে ওকে দেওয়া হয় ওর গলায় আটকে যায় একদম চিল্লাম চিল্লি শুরু করে দেয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি আর সকাল সকাল আমি কাঁঠাল আর মুড়ি নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে খাওয়ার জন্য আর কেউ খাবে না মাসুম কাঁঠাল দেখে অলরেডি কলা খাচ্ছে ও পালিয়ে গেছে ও কাঁঠাল খাবে না মাসুমের বাবাও কাঁঠাল খাবে না কেউ কাঁঠাল খাবে না তো অবর্তা আমি নিয়ে নিলাম আমি এখন বসে বসে কাঁঠাল খাই কাঁঠালটা আমারও এত একটা প্রিয় নয় কিন্তু সিজনাল ফল একটু খেতে হয় তাই আমি খাচ্ছি একটুখানি আর হঠাৎ এক দু দিন ভালোই লাগে প্রত্যেক দিন খাওয়ার মতন না তো মাসুমের বাবা ঘরে আসলো এসে দেখছি আমি কাঁঠাল খাচ্ছি আমি দিচ্ছি যে খাবে নাকি বলল বললো যে না খাবে না তো আমি মুড়ি দিয়ে মেখে একটুখানি খাবো আর কি বেশি খেতে পারিনি যদিও কয়েকটাই খেয়েছি খাওয়ার পরে আর খেতে পারিনি আর এটা খেয়েই আমার পেটের অবস্থা এরকম হয়ে যায় যে আমি আর ভিডিও করতে পারিনি তো আমি তো কাঠা লাগে একদমই খেতাম না কিন্তু এখন সব কিছু একটু একটু করে খাওয়া ট্রাই করছি আর কি সব কিছু একটু একটু খাওয়া ভালো তাই না তো আমি এই যে বলছি ওকে গল্প করছি খাচ্ছি ওকে বলছি বাট ও খেলো না এরপরে রাতের মাছটা আমি দেখো গরম করে নিচ্ছি রাত্রেবেলা যে আমি হচ্ছে মাছ রান্না করেছিলাম দু পিস রয়ে গেছিলো যার জন্য এটা গরম করে নেব খাওয়া যাবে আর কি গরম না করলে নষ্ট হয়ে যাবে এত গরম পড়েছে আর সকাল সকালে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার মানে একটুখানি ও বাড়ি যাওয়ার কথা ছিল আর কি যদিও যাওয়া হয়নি আমার যে ঠুকে শিলিগুড়ি থেকে নিয়ে আসবে যার জন্য আমি যেতে চেয়েছিলাম দেখতে তাই আগে আগে রান্না করছিলাম কিন্তু আনতে আনতে অনেক রাত হয়ে গেছিলো রাত দশটা এগারোটা বেজে গেছিলো তাই জন্য আর যাওয়া হয়নি আর এই দেখো কাঁঠালের বীজগুলো আমি এখানে শুকাতে দিয়েছি মাসুম বলেছিল ওকে ভেজে দিতে তো ওকে ভেজে দেবো যার জন্য ধুয়ে রোদে দিয়েছি তো উল্টে দিচ্ছি এখন আর কি ডাল দেখো সেদ্ধ হয়ে গিয়েছে আর এরকম সেদ্ধ ডাল গরম ভাতের সঙ্গে ডিম সেদ্ধ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো যেই ভাবনা সেই কাজ বসিয়ে দিলাম ডিম সেদ্ধ মাসুমের জন্য মাসুমকে এখন ডিম সেদ্ধ আর ডাল দিয়ে খাইয়ে দেব। আমি একটুখানি ওইদিকে খেয়ে নেবো তাই জন্য দেখো একটা পেঁয়াজ নিয়ে এসেছি মাসুম তো আর পেঁয়াজ খাবে না পেঁয়াজটা খাবো আমি তো মাসুমকে এই যে খাইয়ে দেব ও এখানে বসে আছে ঘরে মোবাইলে কী দেখছে মাসুমের বাবা ওইদিকে ঘুমিয়ে পড়েছে এটা হলো পরের দিনের ভিডিও আর ফুলগুলো দেখছো কেন উল্টো দিকে এরকম হয়ে আছে তো গরমের কারণে কারণ এর আগের দিন দেখেছিলাম মানে ফুলের পাপড়িগুলো পুরো রোদের জন্য পুড়ে যাচ্ছে যার জন্য ফুলগুলো দেখো ফুলগুলো জানে যে রোদ থেকে বাঁচতে হবে সব ফুল দেখো উল্টো দিকে ঝুলে আছে আর এখন বাজে সকাল আটটা আটটার সময় মাসুমকে আমি রেডি করিয়ে দিলাম ও যাবে স্কুলে ওদের এখন গরমের কারণে মর্নিং শিফট করেছে গরমের কারণে প্রচুর স্কুল বন্ধ যাচ্ছে এর পরীক্ষার আগেও প্রচুর স্কুল বন্ধ ছিল যার জন্য এখন মর্নিং শিফটে করে দিয়েছে আটটা থেকে স্কুল তো ওকে দেখো পানির বোতল দিয়ে দিয়েছি ও এই পানির বোতল কী করবে বলো তো দোকান যে দোকানে আর কি টিফিন কিনবে সেই দোকানে পানির বোতল রেখে স্কুলে চলে যাবে ছেলেটা শুভ সকাল বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম তো কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমার শরীরটা মানে ভালো নেই কালকে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি মানে গরমের কারণে শরীরটা আমার প্রচণ্ড খারাপ হয়ে যায় রাত্রে কিছু খাইনি এখন একটুখানি আমি খেলাম তো খাওয়ার পরে রকম লাগছে বমি বমি তো একটু সুপারি মুখে দিলাম এখন একটু খাওয়া দাওয়া করলাম মাসুমকে তো আটটা সাড়ে আটটার আগে তোলাই যায় না ঘুম থেকে আজকে ওকে তুলে রেডি করিয়ে স্কুলে পাঠালাম তিন দিন আগে দুদিন আগে ওর স্কুল খুলেছে আজকে নিয়ে তিন দিন ওকে পাঠাচ্ছিলাম না অতিরিক্ত গরমের কারণে তো আজকে গরমটা একটু কম আছে মানে রোদটা ওঠেনি একটু মেঘলা আছে আকাশটা তো তো পাঠিয়ে দিলাম সাড়ে দশটার দিকে ওর ছুটি হয়ে যাবে আটটা থেকে স্কুল তো আটটায় ও চলে গেল আর আমি এখন এই যে ঘর ঠর গোছালাম মাসুমকে খাইয়ে দিয়েছি ভাতই খাইয়েছি রাত্রিবেলা চিকেন রান্না হয়েছিল আমি তো খাইনি রাতে চিকেন ছিল ভাত দিয়ে ওকে একটুখানি খাইয়ে পাঠিয়ে দিলাম মাসুমের বাবা ও একটুখানি খেয়ে আলু সেদ্ধ বানালাম পান্তা করে দিলাম মাসুমের বাবা খেয়ে হচ্ছে পড়াতে চলে গেল আর আমি একটুখানি পান্তা খেলাম পান্তা খেলে পেটের সমস্যায় পান্তা খাওয়াটা উপকারী আর কি তো আলু সেদ্ধ দিয়ে একটুখানি আমার পান্তা খেলাম খাওয়া দাওয়ার পরে এখন আমি মানে সব কাজ করলাম সকাল থেকে উঠে তো বাসার তো সব কাজ করেছি দেওয়া এখন একটুখানি রেস্ট নেব ঘর টর সব কিছু গুছিয়েছি এখন একটু এই যে আর আজকে তো ভিডিও নেই তো ভিডিওর কোনো কাজও নেই আজকে ভিডিও দেবো না যার জন্য কোনো থামনেল টাইটেল বানানোর কোনো কাজ নেই বা ভিডিও আপলোডিংয়ে দেওয়ারও কোনো কাজ নেই তাই একটু বসে বসে এখন আমি রেস্ট নেব তারপর রান্নাবান্না আছে আবার আজকে ও বাড়ি একটুখানি যাব তো চলো তোমরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের কী ভাবছো রেস্ট নিয়ে উঠে চা খাচ্ছি না এটা হলো বিকেলের চা বিকেলবেলা চা বানাচ্ছি বিকেল বলতে প্রায় সন্ধ্যায় আর কি চা বানা চা বানাচ্ছি আর চা ঢেলে নেব আমি আর আমি ছিলাম না বাড়িতে আর কি কেন ছিলাম না পরে বলছি তো চা ঢেলে নিয়ে ঘরে চলে যাব আর কি চা খাবো তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে একেবারে রাতের রান্না করতে তো রান্না করবো এই যে সবজিও নিয়ে এসেছে ভেন্ডি তারপরে কাকরোল তারপর এই যে একটা শশা নিয়ে এসেছে শশাটা এখন কেটে খাবো একটাই শশা নিয়ে এসেছে আলু কাকরোল ভেন্ডি আর হচ্ছে তোমার ওই যে বলে চাল কুমড়ো এগুলো দিয়ে একটা রাত্রিবেলা সবজি করব আর দুপুরে আজকে আমি রান্না করিনি বাড়িতে ছিলাম না আসলে তো কেন ছিলাম না সেটা পরে বলছি রান্নাটা আগে বসিয়ে দেই আর কি সবজিগুলো কেটে আগে রান্নাটা বসিয়ে দেই মাসুমকে জিজ্ঞেস করলাম শশা খাবি বাবা তো বললো হ্যাঁ মা শশা খাবো গরমের মধ্যে শশা টশা খাওয়া তো ভালোই তাই না আর আজকেও ভীষণই গরম পড়েছে আর এই গরমের কারণেই যারা অসুস্থ তাদের কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে তার উপর এক্সট্রা উপদ্রব কারেন্ট থাকছে না কারেন্ট অনেকক্ষণের জন্য করে চলে যাচ্ছে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারেন্ট না থাকার কারণে তো শশা কেটে নিয়ে আমি মাসুমকে দিয়ে আসবো এক টুকরো আমিও একটুখানি খেয়ে নেবো আর মাসুমের বাবা বাড়িতে নেই ও শশা খেতে ভালোবাসে কিন্তু ও বাড়িতেই নেই আমরা এই এমন সময় কাটলাম যে সময় ও বাড়িতেই নেই তো শশাটাকে আমি এই যে এখন ধুয়ে নেব ধুয়ে নিয়ে চির করে বিট লবণ ছিটিয়ে দিয়ে আমরা খাবো ঘরে এসে ফ্যানের সামনে বসে আমি খাচ্ছি মানে একটু যদি রান্নাঘরে যাচ্ছি এত গরমে ঘেমে যাচ্ছি না থাকাই যাচ্ছে না একটু করে কাজ করছি আর দৌড় দিয়ে এসে আমি ফ্যানের তলে একটুখানি করে মানে ঘাম শুকিয়ে নিচ্ছি আবার যাচ্ছি তো সবজিগুলো দেখো কেটে নিয়েছি এখানে আলু তারপর কাঁকরোল আর চাল কুমড়ো এদিকে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডিটা পরে দেব তাই আলাদা রেখে দিয়েছি নাহলে একদম গলে যাবে আর সুটকি মাছ এদিকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু করে নিয়েছি তো এগুলো দিয়ে একটুখানি নেড়ে করে ভেজে নিয়ে আমি সবজিটা দিয়ে দেবো তারপর কষিয়ে হালকা ঝোল করে নেব ঝোল করব না হালকা ঝোলই করবো তো এই ছিল রাতের রান্নাবান্না খাওয়া দাওয়া আর দুদিন ধরে ব্লগ তাও এতটুকু ছোট্ট ব্লগ হয়েছে কারণ ব্লগ বাড়ি গিয়েছিলাম বাট ব্লগই করিনি এরকম অসুস্থতার মধ্যে কি আর ব্লগ করতে ইচ্ছা করে বলো করিনি ভিডিওই করিনি কিচ্ছু শ্যুট করিনি শুধু একদম দৌড়ে দৌড়ে গেলাম দেখলাম তারপর মা আবার বান্না করলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এতটুকুই ছিল ব্লগটা আর কি করব বলো দেখি নেক্সট দিন থেকে ভালো করে ব্লগ শ্যুট করার চেষ্টা করব আর গরমের কারণেও আমিও একটু অসুস্থ মানে আমার মাথা ব্যথা হয়ে যায় আর কি মাইগ্রেন যেটা বলে বেশি গরম বেশি ঠান্ডায় ব্যথা করে মাথা মাথা ব্যথা করলে তো মোবাইলের দিকে তাকানোই যায় না তো বন্ধুরা এখন বলি সারাদিন আমি আজকেও ভিডিও করতে পারিনি তো একে তো গরম সেটা গেল দুই নম্বর কারণ হলো আমি ওই যে তোমাদের ভিডিওতে বললাম না যে আমি একটুখানি এখন রেস্ট নেব তো রেস্টই নিচ্ছিলাম বিছানাতেই শুয়েছিলাম ফোন আসলো আমার বোনের যে আমার জেঠু ভীষণই অসুস্থ তো আমি একদম মাসুমের বাবা তো বাড়িতে ছিল না মাসুম ওইদিকে স্কুল থেকে ও নানু বাড়িতে গিয়েছিল আমি একদম তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করে দৌড় দিয়ে যাই আর কি জেঠুকে দেখার জন্য তো একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম অলরেডি জেঠুর অসুস্থতা নিয়ে তো জেঠুকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে ট্রিটমেন্ট করে বাড়িতে নিয়ে এসেছে তো বাড়িতে নিয়ে আসেনি আসলে হায়দ্রাবাদ থেকে এনে ফ্লাইটে করে নিয়ে এসেছিলো ওখান থেকে শিলিগুড়ি নার্সিংহোমে নিউটিয়াতে ভর্তি করিয়েছিল মানে হায়দ্রাবাদ থেকে তোমার হচ্ছে শিলিগুড়িতে হায়দ্রাবাদ থেকে বাড়িতে আনিনি ডিরেক্ট শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি করিয়েছিল ওখান থেকে যা ট্রিটমেন্ট দিয়েছে সেটা বলেছে হয় ওখানে করাতে না হলে ইমিডিয়েট কোথাও করাতে তো ওখান থেকে আবার বাড়ি নিয়ে আসেনি আবার মানে শিলিগুড়িতে হবে না হলে ওখানেই করাতে বলেছে তো ওখানে যদি এখন ভর্তি করায় নার্সিংহোম মানে ওখানে যদি ভর্তি করায় তাহলে ওখানে যে তোমার হচ্ছে কেনোরা ট্যানোলা লাগাবে সেগুলো নিয়ে আবার ফ্লাইটে তুলবে না যার জন্য ওখানে না করে এনে শিলিগুড়িতে ভর্তি করিয়েছিল ওখানে হচ্ছে শিলিগুড়িতে ডায়ালিসিস হয়েছে হয়ে চার দিন ছিল শিলিগুড়িতে তারপরে কালকে গতকালকে রাত্রেবেলা বাড়িতে নিয়ে এসেছে তো আমার যাওয়ার কথা ছিল আজকে আমি সকালে বলেওছিলাম যে ও বাড়িতে যাব তো মানে বিকেলের দিকে যেতাম কিন্তু হঠাৎ করে ফোন করলো যে জেঠুর হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে জেঠুকে আজকে আবার কুচবিহার নার্সিংহোমে নিয়ে যাবে তো আমি তাড়াতাড়ি গেলাম গিয়ে আমি মানে আমিও গেলাম জেঠুকে ঘর থেকে বের করলো নিয়ে যাওয়ার জন্য তো সাথে সাথে নিয়ে গেলো এখনও নিয়ে নিয়ে আসেনি রাত্রি মানে নিয়ে আসতে আসতে রাত্রি বারোটা একটা বেজে যাবে তো ডায়ালিসিস হবে আজকেও রাত্রে আটটা থেকে ডায়ালিসিস হবে ফোন করলাম একটু আগে চারটায় হওয়ার কথা ছিল কিন্তু ডাক্তারবাবু নাকি নেই যার জন্য রাত্রে আটটা থেকে ডায়ালিসিস হবে তো যার জন্য আমি একদম দৌড় দিয়ে যাই দেখতে জেঠুকে আর জেঠু শারীরিক অবস্থা একদমই মানে ভালো না খুবই অসুস্থ তো মানে ডায়ালিসিস করালে বুঝতেই পারছ যে একটা মানে যদি এমনিও সুস্থ থাকে তাহলে ডায়ালিসিস করালে তো একটু শরীরটা ব্রেক হয় আর কি এমনিতেও যেহেতু অসুস্থ তো যার জন্য আমি গিয়েছিলাম বাড়িতে গিয়ে ওখানে আবার দুপুরে খাওয়া দাওয়া মা রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে আমি বাড়িতে এসেছিলাম আর কি যার জন্য আর রান্নাবান্না করিনি তো মা ওখানে রান্না বান্না করেছিল ওখানে খাওয়া দাওয়ার পরে আমি বাড়ি চলে আসি এসে আমি বাড়ি এসে এত গরম লাগছিল বাড়ি এসে একটুখানি গোসল করে রেস্ট করছিলাম মানে শুয়ে পড়েছিলাম তো শোয়ার পরে উঠলাম উঠে চা করে খেলাম খাওয়ার পরে হচ্ছে মাসুমকে একটুখানি পড়াশলাম পরিয়ে এখন রান্নাঘরে আসলাম রান্না করব তো একটা সবজি ভাত করব ভাত বসিয়ে দিয়েছি আর সবজিটা তো তোমরা দেখলেই সবজিটা আমি করব পরে কিন্তু আগে দিয়ে দেব আর কি সবজিটা এই এই মানে আমার কথাটা আগে লাগিয়ে দেবো এখন আমি সবজি করিনি যে সবজি আমি কাটাকুটি করছি যে কাটাকুটি করছে আর ভাত এখানে বসিয়ে দিয়েছি চাল এখনও ধুয়ে দিন পানি গরম হয়ে গেছে এখন চালটা ধুয়ে দেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না চলো তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা